আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা শিখব কিভাবে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের ফাইলকে বিভিন্ন ফরম্যাটে সেভ করতে পারি এবং বিভিন্ন ফরম্যাটে সেভ করার সুবিধাগুলো আমরা আলোচনা করব। আমরা এই ডিজাইনটিকে বিভিন্ন ফরম্যাটে সেভ করে দেখাবো। প্রথমত আমরা কোনো ডিজাইনকে যে ফরম্যাটে সেভ করে থাকি সেটি হচ্ছে এআই। আমরা হচ্ছে এই ডিজাইনটিকে প্রথমে এআইতে সেভ করব। ফাইলে চলে যাব, সেভ এজে চলে যাব, তারপর এখান থেকে এআই সিলেক্ট করে দেব। সেভে ক্লিক করব। এখান থেকে ইলাস্ট্রেটর 2020 থাকুক, ওকেতে ক্লিক করব। ফাইলটি এআই ভার্সনে সেভ হয়ে গেল। ফাইলটি এআই তে সেভ করার পরে এমন দেখাবে। এখন আমরা ফাইলটি ইপিএস ভার্সনে সেভ করব। ফাইলে চলে যাব, সেভ এজে চলে যাব, তারপর এখানে ডাউন অ্যারো থেকে ইলাস্ট্রেটর ইপিএস সিলেক্ট করব। ইপিএস 2020 থাক, আমরা ওকেতে ক্লিক করব। ফাইলটি ইপিএস ভার্সনে সেভ হয়ে গেল। ইপিএস এ সেভ করার সুবিধা হচ্ছে ইপিএস ফাইলটি ইলাস্ট্রেটরের যে কোনো ভার্সনে ওপেন হবে। অর্থাৎ আপনি এমন একজনকে ফাইলটি দিলেন যে হচ্ছে ইলাস্ট্রেটরের ওল্ড ভার্সন ইউজ করে, সেক্ষেত্রে সেও এই ইপিএস ফাইলটি ওপেন করতে পারবে। এখন আমরা ফাইলটি পিডিএফ ভার্সনে সেভ করব। ফাইলে চলে যাব, সেভ এজে চলে যাব, তারপর এখান থেকে অ্যাডোবি পিডিএফ সিলেক্ট করব। তারপর সেভ পিডিএফ এ ক্লিক করব। ফাইলটি পিডিএফ ভার্সনে সেভ হয়ে গেল। পিডিএফ ভার্সনে সেভ করার সুবিধা আমি আপনাদেরকে বলি। পিডিএফ ফাইলে সেভ করলে যাদের কম্পিউটারে ইলাস্ট্রেটর ইনস্টল করা নেই তারাও পিডিএফ ফাইলটি ওপেন করে দেখতে পারবে। যেমন আমরা যদি এটাকে ক্লিক করি, দেখেন এভাবে তারা ওপেন করে দেখতে পারবে। আর একটা সুবিধা হচ্ছে, ধরেন আমি একজন ক্লায়েন্টকে তিনটা ফাইলই দিলাম, এআই, ইপিএস এবং পিডিএফ। সে কোনো কারণে এআই ফাইলটি এবং ইপিএস ফাইলটি হারিয়ে ফেলল, সেক্ষেত্রে সে ইলাস্ট্রেটরে গিয়ে পিডিএফ ফাইলটি ওপেন করে আবার সেটি এআই এবং ইপিএস এ সেভ করতে পারবে। আমরা এই ফাইলটি ক্লোজ করে দিই। তারপর এখান থেকে আবার ফাইলে চলে যাই, ওপেনে চলে যাই, তারপর এখান থেকে পিডিএফ ফাইলটি ওপেন করি। এখান থেকে পিডিএফ ফাইলটি কিন্তু খুব সুন্দরভাবে এডিট করা যাবে এবং আবার ইপিএস এবং এআই ভার্সনে সেভ করা যাবে। এখন আমি আপনাদেরকে দেখাবো এই ফাইলটি আমরা কিভাবে পিএইচডি ভার্সনে সেভ করব। পিএইচডি ভার্সনে সেভ করলে আমরা সেম ফাইলটি ফটোশপে ওপেন করে আবার কাজ করতে পারব। আমরা ফাইলে চলে যাব, এক্সপোর্ট অ্যাজে চলে যাব, তারপর এখান থেকে ফটোশপ পিএইচডি সিলেক্ট করব। তারপর এক্সপোর্টে ক্লিক করব, ওকে। এখন দেখতে পাচ্ছেন ফাইলটি পিএইচডি ফরম্যাটে সেভ হয়ে গিয়েছে। এই ফাইলটি এখন আমরা ফটোশপে নিয়ে গিয়ে কাজ করতে পারবো। আমরা হচ্ছে এই ফাইলটি এখন জেপিজি এবং পিএনজি তে সেভ করে দেখাবো। জেপিজি এবং পিএনজি তে আমরা দুই ভাবে সেভ করতে পারি। একটি হচ্ছে ফাইলে যাব, তারপর এক্সপোর্ট অ্যাজে গিয়ে জেপিজি এবং পিএনজি যে কোনো ফরম্যাটে সেভ করতে পারবো। কিন্তু সবচেয়ে সুন্দর মাধ্যম হচ্ছে ফাইলে চলে যাব, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব লিগেসি, তারপর এখান থেকে জেপিজি সিলেক্ট থাকবে, কোয়ালিটি ম্যাক্সিমাম থাকবে, সেভে ক্লিক করব। এখন সেম ফাইলটা যদি আমরা পিএনজি তে সেভ করতে চাই, আমরা ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দেব, তারপর ফাইলে চলে যাব, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব লিগেসি, এখান থেকে ডাউন অ্যারোতে ক্লিক করে পিএনজি 24 সিলেক্ট করব, তারপর সেভে ক্লিক করব। ফাইলটি দেখেন পিএনজি ফরম্যাটে সেভ হয়ে গিয়েছে।
এখন আমি আমাদের আপনাদেরকে আরেকটি ফরম্যাটে সেভ করে দেখাবো, সেটি হচ্ছে এসভিজি। আমরা ফাইলে চলে যাব, এক্সপোর্ট অ্যাজ এ চলে যাব, তারপর এখান থেকে এসভিজি সিলেক্ট করব। এক্সপোর্টে ক্লিক করব। ওকে, ফাইলটি দেখেন এসভিজি ফরম্যাটে সেভ হয়েছে। এসভিজি ফরম্যাটে সেভ করা হয় সাধারণত ওয়েবসাইটে ব্যবহার করার জন্য। এভাবে আমরা ইলাস্ট্রেটরের ফাইলকে বিভিন্ন ফরম্যাটে সেভ করতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।